আচ্ছা আচ্ছা এই বিল কি এই বিলর কালি নেই থলো গছ এত কাণ্ডবিন্ধা লাগিছি এই যে কাণ্ডবিন্ধা পোক দাউরু কিপরি রক্ষা পাইবা তা টিকে বুঝাই করে কই দিও ধান ফসলরে কাণ্ডবিন্ধা বা গণ্ঠি পোক এক মুখ্য পোক এ ফসলর বহু ক্ষতি ঘটাই থাকে এই কাণ্ডবিন্ধা পোক ধান ফসলর সবু ঋতুরে লাগি থাকে ধান গছর তলি ঠারু আরম্ভ করে অমল পর্যন্ত বহু ক্ষতি ঘটাই থাকে এই পোকর শুকটি ধান গছর তলপটে বা গণ্ঠি পাখে কণা করে পশে এবং মঞ্জ পত্রটি করি খাই যায় যাহাদ্বারা গছর পত্রটি হলদিয়া পড়ি যায় এবং শুখি মরি যায় যাহা টাণি দেলে বাহারি আসে সেথিরে বেলে বেলে শুকটি মধ্যে থিবার দেখিবাকু মিলে ধান গছর গণ্ঠি আসিবা বেলে এই পোক লাগিলে কেন্ডা সম্পূর্ণ অগাড়ি হয়ে যায় এবং বগ পক্ষী পরি ধরা দেখা যায় এই পোক তলি ঘেরারে লাগিলে 8-10 ডিসমিল জমিরে পড়িথিবা তলি ঘেরার 800 গ্রাম রু গোটে কেজি কাঠা ফাইডোক্লোরাইড দানাদার 1 কেজি বালিরে মিশাই তলি উপাড়িবার 4-5 দিন পূর্বরু প্রয়োগ করিবা দরকার নচেত তলি উপাড়ি রোইবা পূর্বরু প্রতি লিটর পানিরে ক্লোরোপাইরিফস ট্রাইজোফস বা মনোক্রোটোফস 2 মিলি গোটে লিটর পানিরে গোলাই চারাকু গোটে ঘন্টা বুড়াই রইবা দরকার এবে তো গণ্ঠি অবস্থা আসিগলানি গণ্ঠি অবস্থায় কাণ্ডবিন্ধা পোক লাগিলে ট্রাইজোফস বা ক্লোরোপাইরিফস একর প্রতি 400 মিলি হিসাবে 200 লিটর পানিরে গোলাই স্প্রে করিবা ললাট খণ্ডগিরি বা IR-36 এইপরি কিসমর ধান ফসল কলে আমি এই কাণ্ডবিন্ধা পোক দাউরু নিশ্চিন্তভাবে রক্ষা পাইপারিবা বৈশাখ বাবু কালি যে ধান গছ নেই আসছিল আমি তাদের কাণ্ডবিন্ধা পোক দেখিলে তো মু তোমাই ট্রাইজোফস আনিছি সে ধান গছের লিটর কু 2 ml হিসাবে আকু মিশ্রণ করিবা মিশ্রণ করিকি সে স্প্রেয়ার মেশিনে পুরাইবা চল তুম জমি আড়ি টিকে দেখি আসিবা এ দেখন্তু এই সব ধান গছরে এই যে পত্র অগপটু পড়ি পড়ি যাচ্ছে দেখন্তু এটা কোন হইছি টিকে দেখি দিও এথিরে পত্রপোড়া রোগ লাগিছি অনুকূল পানিপাগরে এই পত্রপোড়া রোগ মুখ্যত তলি ঘেরা ঠারু আরম্ভ করি পিল দেওয়া পর্যন্ত ধান ফসলরে লাগি থাকে প্রথমে পত্ররে ধার আগ আড়ু হলদিয়া পড়ি শুখি যায় পত্রটি অগ আড়ু শুখি যাই মোড়ি হয়ে যায় যদি এহা অধিক পরিমাণে আক্রান্ত হুয়ে তাহলে ফসল 10% কমি যাবার আশা থাকে এই রোগ হলে জমিরু পানি কাটি দেবা দুইরে ইউরিয়া বন্ধ করিবা বা অল্প অল্প করে 2-3 থর প্রয়োগ করিবা জমিরে যেতিকি পরিমাণর পটাশ পকাইয়া কথা তাঠারু একর প্রতি 10-15 কেজি অধিক পটাশ প্রয়োগ করিবা আবশ্যক স্থলে প্ল্যান্টোমাইসিন 1 গ্রাম বা স্ট্রেপ্টোসাইক্লিন 0.1 গ্রাম সহিত কপর অক্সিক্লোরাইড 1.5 গ্রাম প্রতি লিটর পানিরে গোলাই স্প্রে করিবা আপনক সহায়তার বহুত কিছু জ্ঞান পাইলো তেনু আপনকু ধন্যবাদ নমস্কার করছো।